নিরাপত্তার কারণে হঠাৎ বাতিল পাকিস্তান নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ, এ বিষয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি কুন্তল চক্রবর্তীর সঙ্গে। কুন্তল, ঠিক কি জানা যাচ্ছে, কেন বাতিল করা হলো? দেখো, হঠাৎই বাতিল করে দেওয়া হয়েছে পাকিস্তান নিউজিল্যান্ড সিরিজ। 18 বছর পর নিউজিল্যান্ড পাকিস্তানের মাটিতে খেলতে গেছিল। রাওয়ালপিন্ডিতে আজকে প্রথম ওয়ানডে ম্যাচ ছিল। ম্যাচ শুরু কিছুক্ষণ আগেই নিউজিল্যান্ডের সরকারের তরফ থেকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে জানিয়ে দেওয়া হয় এই সিরিজ যেন তারা খেলতে মাঠে না নামেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা, কারণ তাদের মনে হচ্ছে যে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেই, নিরাপত্তার কোনো থ্রেট রয়েছে, কোনো সিকিউরিটি থ্রেট রয়েছে। এবং এরপরেই হঠাৎ নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফ থেকে ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হয় ম্যানেজমেন্টকে তারা যেন রাওয়ালপিন্ডির মাঠে না যায়, এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও জানিয়ে দেওয়া হয় এই সিরিজ তারা খেলছে না। অর্থাৎ 3টে ওয়ানডে এবং 5টা টি-20 যে সিরিজ, 3টে ওয়ানডে ম্যাচ হওয়ার কথা ছিল রাওয়ালপিন্ডি, 5টা ওয়ানডে টি-20 ম্যাচ হওয়ার কথা ছিল লাহোরে। এরপর প্রথম 3টে ওয়ানডে ম্যাচ ছিল সেটা রাওয়ালপিন্ডির মাঠে হওয়ার কথা ছিল, 5টা টি-20 ম্যাচ লাহোরে। এই 8টা ম্যাচই বাতিল করে নিউজিল্যান্ড দল খুব দ্রুত আবার নিউজিল্যান্ড ফিরে যাবে। অর্থাৎ পাকিস্তানে যে সিরিজ শুরু হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, এর আগে যদিও জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজ দুটো সিরিজ খেলেছে, কিন্তু কোনো বড় দল এসে সিরিজ খেলেনি পাকিস্তানে, সেটা নিউজিল্যান্ড 18 বছর পর এসে প্রথমবার খেলছিল। গতবারের 2008-এর ঘটনার পর যেটা শ্রীলঙ্কান ক্রিকেটারদের সঙ্গে হয়েছিল গাদ্দাফি স্টেডিয়ামের বাইরে, তারপর প্রথমবার কোনো বড় সিরিজ হওয়ার কথা ছিল 13 বছর পর, সেটা বড়সড় ধাক্কা খেলো পাকিস্তানের মাটিতে। ফের বাতিল কোনো আন্তর্জাতিক সিরিজ, নিউজিল্যান্ড দল খুব তাড়াতাড়ি নিউজিল্যান্ডে ফিরে যাচ্ছে। ধন্যবাদ কুন্তল। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।